24 আগস্ট থেকে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তো অফিস সকাল 8টা থেকে তো বিকেল 3টা পর্যন্ত খোলা থাকবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী প্রতিমন্ত্রী সচিবালয় মন্ত্রী পরিষদের বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয় তো প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদের তো সচিব খন্দকার আনোয়ার ইসলাম তো এ তথ্য জানায়। বৈশ্বিক পরিস্থিতির কারণে সম্প্রতি বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্যই তো অফিসের কর্মঘণ্টা কমানোর বিষয়টি তো আলোচনায় আসে। এছাড়া তো রাত 8টার পর থেকে দোকানপাট শপিং মল বন্ধ রাখার বিষয়ে সরকারি নির্দেশনা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব বলেন সব সরকারি স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্থিত অফিস সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলবে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে 2 দিন বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি তো জারি করা হবে। এছাড়া আমন সেচের সুবিধার জন্য আগামী তো 12 থেকে 15 দিন গ্রামের মধ্যরাত থেকে তো ভোররাত পর্যন্ত নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।